আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম তেলে বা ঘিতে চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আমি চায়ের কাপের 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দেব। আপনারা যে পরিমাণ সুজি নেবেন তার ডাবল পরিমাণ দুধ দিয়ে দেবেন। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে সুজিটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে সুজিটা ভালো করে ফুলে যাবে। 20 মিনিট পর আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো ঘি। ঘিটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে চান সেরকম দিবেন। এবার আমি চিনিটাকে ভালো করে নেড়ে দেব। এই রেসিপিটা করার সময় অবশ্যই ঘিতে করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগবে, এই সুজির এই রেসিপিটা। এবার আমি ঘিটাকে নেড়ে চেড়ে একদম গলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু দলা দলা পেকে যাবে, তারপর কিন্তু একদম গলে যাবে। চিনিটা কিন্তু একদম গলে লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুজির সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন। এবার আমি সবগুলো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলাটা একদম অফ করে রাখতে হবে, ভালো করে মিশানোর পরে তারপর চুলাটা আবার মিডিয়াম করে দিতে হবে। আমি কিন্তু এই সময় চুলাটা একদম অফ রাখছি, আর এখনও কিন্তু অন করিনি। দেখতেই পাচ্ছেন এখন আমি অন করে দিয়েছি। আর অন করে দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা একদম এরকমের আঠালো হয়ে যাবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। এই সময় একদম চুলা রাস্তা লয়ে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সুজির এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু খুবই একটি হেলদি খাবার, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে আমি নিয়েছি কিছু বাটি, আর নিয়েছি কিছু কপি কাটার, নিয়েছি কাঠবাদাম কুচি, আর নিয়েছি কিশমিশ। এবার আমি কাঠবাদাম আর কিশমিশ বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জায়গায় কেশর কিংবা গোলাপের পাপড়ি শুকিয়ে এটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সামান্য পরিমাণ গোলাপের পাপড়িও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের খুশি মতন সাজিয়ে নিতে পারেন। এবার আমি অল্প অল্প করে সুজির মিশ্রণ আমি বাটিতে দিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে চেপে চেপে নিচ্ছি। আপনারা যেরকমের খুশি একটা বড় থালায় মেলে নিয়ে তারপর কিন্তু বরফি শেপেও কেটে নিতে পারেন, আমি এরকমের আজকে করছি। বাটিতে দিয়ে আমি চারপাশটা কিন্তু খুব ভালো করে এরকম সমান করে দিচ্ছি। আমার 2টা বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাগজের উপরে নিয়েছি এরকম কপি কাটার, কপি কাটারগুলো রেখে আমি বাদাম কিশমিশ দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব সুজির মিশ্রণটা, দিয়ে আমি কপি কাটারগুলো ভরে দেব। আমি চামচ দিয়ে কপি কাটারের ভিতরে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর এরকম চেপে চেপে দিতে হবে, আর একটু হালকা গরম অবস্থায় দিতে হবে, তাহলে কিন্তু ভালো করে বসে যাবে। একদম সমান করে আমি সবগুলো ভরে নিয়েছি। এবার হাত দিয়ে চাপ দিয়ে আমি এগুলো বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজি বের হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো খুলে নেব। যারা এখনো ভিডিওটা দেখতে আছেন আর একটা লাইক দিতে বলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি বাটিগুলো থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পারবেন বাটিগুলো থেকে কি সুন্দর উঠে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারেন, বাটিতে দিয়েও সবগুলো বানিয়ে নিতে পারেন। আমি কুপি কাটার দিয়ে কিছু বানিয়েছি, বাটিতে কিছু বানিয়েছি,
দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু এয়ারটাইট বক্সে ভরে 6 থেকে 7 দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ও সহজ রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।